বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি। মাছ খেতে সবাই আমরা ভীষণ পছন্দ করি। অনেকেই সামুদ্রিক মাছ খেতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। আমি সামুদ্রিক পোয়া মাছ নিয়েছি। পোয়া মাছ কিভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। লবণ হাফ চামচ, মরিচ গুঁড়ো এক চামচ, হলুদ হাফ চামচ, ভিনেগার এক চামচ সুন্দরভাবে এটা মেরিনেট করে নেব। আমি 800 গ্রামের একটা পোয়া মাছ নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে মেরিনেট করে রেখে দিলাম। 1 কাপ ভেজিটেবল তেল নিয়েছি, গরম করে নেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা ভেজে নিব। বেশি একটা ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে নিব। যখন আপনি মাছের কোনো ঘুনা অথবা কারি করবেন তখন মাছটা হালকা করে ভেজে নেবেন, এতে খেতে খুবই ভালো লাগে। তো একদিকে ভেজে নেওয়া হয়েছে, আরেকদিকে ভেজে নেওয়ার জন্য করে উল্টে পাল্টে নিচ্ছি। মাছটা কিন্তু খুবই নরম থাকে, একটু আলতো হাতে নিয়ে নেবেন। মাছটা ভেজে নেওয়া শেষ মোটামুটি, এখন রান্না করার জন্য চলে যাব। আর পোয়া মাছ থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এই মাছটা খেতে আরও অনেক সুস্বাদু হবে। দেখতে থাকুন আমি কিভাবে পোয়া মাছটি রান্না করি। 1/2 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব, একেবারে ব্রাউন না, হালকা ব্রাউন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 স্বাদ অনুযায়ী, আর আদা বাটা আর রসুন বাটা দিয়েছি 1 চামচ। রসুন বাটাটা কিন্তু একটু বেশি দিয়েছি। রসুন আর আদাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে বাদবাকি মশলাটা দিয়ে দিব। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর মরিচ গুঁড়া সব মশলায় 1/2 চামচ করে দিয়েছি। আমরা বাসায় যেসব রেগুলার মশলা ইউজ করি সেটা দিয়ে আজকে রান্না করছি। পানি দিয়ে দিলাম 1/2 কাপ। একটু কষিয়ে নেওয়ার পরে চিলি সয়া সস দিয়ে দিয়েছি 2 চামচ। আবারও সুন্দরভাবে একটু কষিয়ে নিব। একটু ঝাল ঝাল মাছের কারি রান্না করছি, সেই জন্য ঝালের পরিমাণ একটু বেশি দিচ্ছি। পানি দিয়ে দিলাম আবারও 1 কাপ। 1 কাপ পানি দেওয়ার পরে একটু বলক উঠে আসার সঙ্গে সঙ্গে ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো। আর যা সুন্দর একটা মাছের গন্ধ বের হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। কাঁচামরিচ দিয়েছি 6টা, একটা টমেটো কেটে দিয়েছি 4 ফালি করে, তারপর পেঁয়াজ পাতা কুচি করে কেটে দিয়েছি, আর ধনে পাতা সেগুলোটাও কুচি করে কেটে দিয়েছি। মাছ হয়ে আসার একটু আগ মুহূর্তে এইসব উপকরণগুলো দিয়ে আবারও 5 মিনিটের মতো চুলায় জাল করে নিব, তারপরে রান্নাটা কমপ্লিট। রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে, দেখে বুঝতেই পারছেন। চুলা থেকে এখন রান্নাটা নেমে একটু ঠান্ডা করে নিব। গরম গরম ঝালের ঝোলে সামুদ্রিক পোয়া মাছের রান্নাটা কমপ্লিট করে ফেললাম। দেখে বুঝতেই পারছেন যে কতটা গরম আছে। আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরেও কিন্তু বেশ গরম আছে। তো এখন খাবার টেবিলে চলে যাব। গরম গরম সামুদ্রিক পোয়া মাছ ঝালে ঝোলে ভাতে কমপ্লিট করে ফেলব। দেখে বুঝতেই পারছেন যে মাছের কালারটা কত সুন্দর এসেছে। ওয়াও, দেখে তো আমার লোভ না, সবারই লোভ হবে। আল্লাহ হাফেজ।